প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জয় মজুমদার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপের দুটি সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং তার সমাধান করব। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তাহলে এসো শুরু করা যাক। প্রথম সৃজনশীলে উদ্দীপকে বলা হয়েছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে সিলিন্ডারের আয়তন নির্ণয়ের পাঠ। যে শকটি দেওয়া আছে সেই শকে সিলিন্ডারের ব্যাস এবং উচ্চতা প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে প্রধান স্কেলের পাঠ দেওয়া আছে 3.5 সেন্টিমিটার এবং 5.9 সেন্টিমিটার। সমপাতন দেওয়া আছে ব্যাসের ক্ষেত্রে 18 এবং উচ্চতার ক্ষেত্রে 5। আরো বলা হয়েছে ভার্নিয়ার ধ্রুবক 0.002 সেন্টিমিটার এবং প্রধান স্কেলে ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য অর মিলিমিটার। এর থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো হলো ক, পিস কাকে বলে? পিস হলো স্কুগজের বৃত্তাকার স্কেলকে একবার ঘুরালে রৈখিক স্কেলে যে সরণ হয় তাকে পিচ বলে। খ, ভার্নিয়ার সমপাতন ব্যাখ্যা কর। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো পাঠ নিতে গেলে প্রধান স্কেলের 1 ঘর এবং ভার্নিয়ার স্কেলের যে কোনো একটি দাগ ভালোভাবে মিলে যায়। যে দাগটি ভালোভাবে মিলে যায় সেটি ভার্নিয়ার স্কেলের যত নং দাগ তাকে ভার্নিয়ার সমপাতন বলে। যদি ভার্নিয়ারের 5 নং দাগ প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে ভালোভাবে মিলে যায় তাহলে সেক্ষেত্রে ভার্নিয়ার সমপাতন হবে 5। এবার গতে যে প্রশ্নটি করা হয়েছে উদ্দীপকের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নির্ণয় কর। এখানে দেওয়া আছে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল 0.002 সেন্টিমিটার। আরো দেওয়া আছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য
প্রধান স্ক্রিন ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক ঘরে দৈর্ঘ্য এস সমান 1 মিলিমিটার, একে সেন্টিমিটার করি তাহলে হবে 0.1 সেন্টিমিটার। কারণ ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে সেন্টিমিটারে। এবার ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা এন ইকুয়াল হট, আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল এস ভাগ এন। এর থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি এন ইকুয়াল এস ভাগ ভি সি। এস এর মান 0.1 সেন্টিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক 0.002 সেন্টিমিটার। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই 0.1কে 0.002 দ্বারা ভাগ করলে আসবে 50। অতএব বলা যায় ভার্নিয়ারের ভাগ সংখ্যা হবে 50। এটি হবে গয়ের অ্যান্সার। এবার আমরা ঘয়ের সমাধান করব। ঘতে বলা হয়েছে উদ্দীপকের তথ্য থেকে সিলিন্ডারের আয়তন নির্ণয় করা যাবে কি, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে এসে শুরু করি। ঘ, ব্যাস এর ক্ষেত্রে দেওয়া আছে প্রধান স্কেল পার্ট 3.5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপাতন 18। এখানে প্রধান স্কেল পার্ট ব্যাসের ক্ষেত্রে দেওয়া আছে 3.5 এবং ভার্নিয়ার সমপাতন 18। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.002 সেন্টিমিটার। অতএব ব্যাস ডি ইকুয়াল 1 প্লাস ভি ইন্টু ভিসি। প্রধান স্কেল পার্ট 3.5, ভার্নিয়ার সমপাতন 18 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.002। যদি আমরা এটি ক্যালকুলেশন করি তাহলে হবে 3.561
সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর সমান ডি ভাগ টু ইকুয়াল 3.561। একে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে ব্যাসার্ধ পাব 1.768 সেন্টিমিটার। এবার আমরা উচ্চতা নির্ণয় করব। উচ্চতার ক্ষেত্রে উচ্চতা is equal m plus v into vc। উচ্চতার ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট দেওয়া আছে 5.9 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন দেওয়া আছে 5 এবং ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে আমরা এটা জানি 0.002 সেন্টিমিটার। আয়তন অর্থাৎ সিলিন্ডারের আয়তন ভিহিকল হট, তাহলে যদি আমরা প্রধান স্কেলের মান 5.9 প্লাস ভার্নিয়ার সমতন 5 এবং ভার্নিয়ার ধ্রুবক 2, এর রেজাল্ট হবে 5.91 সেন্টিমিটার। এবার আয়তন সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র আমরা জানি যে ভি ইকুয়াল পাই আর স্কোয়ার এইচ, পাই এর মান বসালে 3.1416 গুণন আর এর মান আমরা এখানে পেয়েছি 1.768 এর স্কোয়ার গুণন এইচ এর মান 5.91। যদি আমরা এটি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট হবে 58.0367 সেন্টিমিটার কিউব। অতএব উদ্দীপকের তথ্য থেকে সিলিন্ডারের আয়তন নির্ণয় করা যাবে যার মান হবে 58.0367 সেন্টিমিটার কিউব। দ্বিতীয় সৃজনশীলের উদ্দীপকে বলা হয়েছে দৃশ্যকল্প এক, মিলন ভার্নিয়ারের 10 ঘর বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ঘনকাকৃতির একটি কাঠের টুকরার দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট পেল 1.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন পেল 6। স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার। দৃশ্যকল্প 2, সুমন স্ক্রুগজের সাহায্যে একটি সিলিন্ডারের ব্যাস নির্ণয়ে রৈখিক স্কেল পার্ট পেল 12 মিলিমিটার এবং বৃত্তাকারের পার্ট পেল 30
4. ইস্রুগস্টির নূন্যাঙ্ক 0.01 মিলিমিটার. এর থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে, ক, নূন্যাঙ্ক কাকে বলে? নূন্যাঙ্ক হল ইস্কুগজে বৃত্তাকার স্কেলকে এক ঘর ঘুরালে রৈখিক স্কেলে যে সরণ হয় তাকে নূন্যাঙ্ক বলে। এবার খ, খতে বলা হয়েছে বল একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। আমরা জানি কোনো রাশি যদি একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল থাকে তাহলে তাকে লব্ধ রাশি বলে। যেমন এখানে বল ইকুয়াল ভর ইনটু তরল, আবার তরণকে লেখা যায় বেগ বাই সময়, আবার বেগকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লেখা যায় সরণ বাই সময়ের স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে বল তিনটি মৌলিক রাশি ভর, সরণ এবং সময়ের উপর নির্ভরশীল। সুতরাং আমরা বলতে পারি বল একটি লব্ধ রাশি। এবার আমরা গ এর সমাধান করব। গতে বলা হয়েছে দৃশ্যকল্প এক এ ঘনকটির দৈর্ঘ্য নির্ণয় করো। গ, দেওয়া আছে প্রধান স্কেল পার্ট এম সমান 1.4 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপাতন সমপাতন ভি সমান 6, ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল, আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা হয় সূত্র হল এস ভাগ এন। এস হল প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার, আর এন হল ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে ভার্নিয়ারের ভাগ সংখ্যা দেওয়া আছে 10, দেখে ক্যালকুলেশন করলে হবে 0.1 মিলিমিটার। যদি আমরা সেন্টিমিটারে নেই 0.1 সেন্টিমিটার হবে। দৈর্ঘ্য এল সমান সমান হোয়াট? আমরা জানি দৈর্ঘ্য এল ইকুয়াল প্রধান স্কেল পার্ট এম প্লাস ভি ইনটু ভিসি। প্রধান স্কেল পার্ট 1.4 প্লাস ভার্নিয়ার সমপাতন 6, ভার্নিয়ার ধ্রুবক আমরা পেয়েছি 0.01। যদি আমরা এটি ক্যালকুলেশন করি তাহলে হবে 0.06, এবার যোগ করলে 1.46 সেন্টিমিটার হবে ঘনকটির দৈর্ঘ্য। তাহলে এটি হবে ঘনকের দৈর্ঘ্য
এবার আমরা ঘয়ের সমাধান করব। ঘতে বলা হয়েছে দৃশ্যকল্প এক এর ঘনকটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল ও দৃশ্যকল্প দুই এর সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঘ, দেওয়া আছে গণন থেকে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এল সমান সমান 1.46 সেন্টিমিটার, এক পৃষ্ঠের ক্ষেত্রফল এ ইকুয়াল হট। আমরা জানি ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল এ ওয়ান ইকুয়াল এল স্কোয়ার, এল এর মান 1.46, এর স্কোয়ার যদি এটি ক্যালকুলেশন করি তাহলে ক্ষেত্রফল পাব 2.132 সেন্টিমিটার স্কোয়ার। এবার আবার সিলিন্ডারের প্রথমেই ব্যাস নির্ণয় করতে হবে, এর থেকে আমরা ব্যাসার্ধ পাব, তার থেকে সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। সিলিন্ডারের ব্যাস ডি ইকুয়াল রৈখিক স্কেল পার্ট এল প্লাস বৃত্তাকারের ঘর সংখ্যা গুণন নূন্যাঙ্ক এল সি। আমরা দৃশ্যকল্প দুই থেকে দেখতে পাচ্ছি যে রৈখিক স্কেল পার্ট 12 মিলিমিটার, তাহলে রৈখিক স্কেল পার্ট 12 মিলিমিটার, বৃত্তাকারের ঘর সংখ্যা দেওয়া আছে 34, নূন্যাঙ্ক 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার, অতএব ক্ষেত্রফল এ ইকুয়াল হট। আমরা যদি মান বসাই 12 প্লাস বৃত্তাকারের ঘর সংখ্যা 34 নূন্যাঙ্ক 0.01, যদি ক্যালকুলেশন করি 0.34 তাহলে হবে 12.34 এত মিলিমিটার। এখান থেকে ব্যাসার্ধ আর সমান 12.34 ভাগ 2 সমান 6.17 মিলিমিটার। যদি আমরা একে সেন্টিমিটার করি তাহলে লিখতে পারবো 0.61 সেন্টিমিটার। এবার সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা জানি ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের
क्षेत्रफल ए टू समान पाई आर स्क्वायर पायर मान 3.1416 गुणन आर एर मान आमरा पेयेछि 0.617 स्क्वायर। जदि आमरा एटी क्यालकुलेशन करी ताहले पाबो 1.195 सेंटीमीटर स्क्वायर, जेखाने जेखाने ए वन नॉट इक्वल ए टू। सुतरां आमरा बोलते पारी घनकेर एक पृष्ठेर क्षेत्रफल, सुतरां घनकेर एक पृष्ठेर क्षेत्रफल क्षेत्रफल ओ सिलिंडारे प्रस्थच्छेदेर क्षेत्रफल প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান হবে না। আশা করি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে সৃজনশীল দুটি নিয়ে তুমি তোমার বিষয় শিক্ষকের সাথে কথা বলে সমাধান করে নেবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।